السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা দোয়া এর অধ্যায় থেকে আলোচনা করব বিষয়বস্তু হলো তাওবা বা ইস্তেগফার এই ইস্তেগফারটি আমরা অনেকেই জানি অথবা জানি না আমরা যারা জানি তাদের মধ্যে আমরা অনেকেই আছি সহি শুদ্ধ করে পড়তে পারি না তো সকলের জন্যই আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল কেননা আজকে আমরা খুব সহজে সহি শুদ্ধভাবে এই ইস্তেগফারটি শিখে নিব তো চলুন ইস্তেগফারটি শেখার পূর্বে আমরা হাদিস শরীফে এই দোয়া সম্পর্কে কি বলা হয়েছে সেটা জেনে নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়া পড়বে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন যদিও সে জিহাদের ময়দান থেকে পলাতক আসামি হয় অর্থাৎ সে যদি বড় রকমের গুনাহগার হয় তবু আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ তো সম্মানিত দর্শক শ্রোতা চলুন আজকে এই ইস্তেগফারটি আমরা চার ভাগে বিভক্ত করে আমার সাথে সাথে আপনারা বলবেন এবং এই ইস্তেগফারটি খুব সহজে শিখে নেবেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী আস্তাগফিরুল্লাহ এখানে যে ল শব্দটি আছে এখানে এক আলিফ টান হবে এবং এই শব্দটি মোটা হবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী আস্তাগফিরুল্লাহ আল্লাযী আবার বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল لا إله إلا هو আরেকবার বলুন لا إله إلا هو الحي القيوم এখানে যে قيوم শব্দটি আছে আমরা অনেকেই قيوم এর জায়গায় قيوم বলি তো এই শব্দটি আমরা قيوم বলবো حي القيوم আরেকবার বলুন حي القيوم وأتوب إليه وأتوب إليه তো সম্মানিত দর্শক শ্রোতা এভাবে আমরা চার ভাগে ভাগ করে এই ইস্তেগফারটি শিখে নিব তো এই ইস্তেগফারটি আমরা 20 বার 30 বার এভাবে এক এক জন শুনব এবং তারপর আমরা এটা মুখস্থ করে নিব তো আরেকটি ইস্তেগফার হলো যেটা সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার সেটা হলো সাইয়্যিদুল ইস্তেগফার ওই ইস্তেগফারটি আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা শিখে নিতে পারবেন তো বাংলা উচ্চারণ সহ ইস্তেগফারটি আমরা আরেকবার দেখে নেই আস্তাগফিরুল্লাহ আল্লাযী আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল লা ইলাহা ইল্লাহুল حي القيوم أبر بولون حي القيوم حي القيوم وأتوب إليه وأتوب إليه أكبر بولون وأتوب إليه تو استغفرتي شيخا بور أمرا استغفارر أرثو جنيني چلون আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করে ফিরে আসি তো সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু